দুই সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সম্প্রতি কোভিড নাইন্টিনের সংক্রমণের ফলে তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভুল সংবাদ এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রকাশিত সংবাদের ফলে তোমরা আরও দ্বিধান্বিত হয়ে গেছ যে কবে তোমাদের ফলাফল দিবে আর দ্বিধা থাকতে হবে না এই মাত্র খবর পাওয়া অনুসারে আমি আবদুল্লাহ আল মামুন সার্গোয়াইট্রির পক্ষ থেকে তোমাদের সঠিক সংবাদটি দিতে চলেছি এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে প্রথমে ব্রাউজার থেকে ঢাকা বোর্ড বিডি লিখে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওয়েবসাইটটি এখানে দেখা যাবে তারপর আমরা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করব। ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আসার পর তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাবে যেখানে এসএসসি কর্নার লেখা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার বিশ সালের পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী বলে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই আমরা এখান থেকে নিচে টান দিকে যে মোর লেখা আছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে আমরা নোটিশ বোর্ডে চলে আসব। এইখানে এখানে প্রথম যে নোটিশটি সেটি ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা নোটিশটি পড়তে পারব নোটিশটির মধ্যে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা পত্র নং বারোশো এবং আজকের দিনের যে তারিখ বিশ পাঁচ দুই সেটি এখানে দেওয়া আছে দুই সালের পরি এস পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলী এখানে লেখা আছে কোভিড জনিত পরিস্থিতিতে এবছর এসএসসি পরীক্ষা দুই হাজার বিশের ফলপ্রকাশ হতে যাচ্ছে এই মহামারীর কালে সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা আলোকে নিম্নোক্ত নির্দেশনাবলী মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হচ্ছে বছর এসএসসি পরীক্ষা দুই সালের ফল অনলাইনে প্রকাশিত হবে পরীক্ষা কেন্দ্রে কিংবা প্রতিষ্ঠানে কোনো ফল প্রেরণ করা হবে না কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না যারা এস এম মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের পূর্ব নির্দেশনাবলী অনুসারে প্রি রেজিস্ট্রেশন করতে হবে যেখানে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নাম লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে এরপরে পরীক্ষা পাশের সাল 2020 হাজার বিশ লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নাম্বারে ফলাফল পৌঁছে যাবে স্ব ওয়েবসাইটে থেকে ফলাফল জানা যাবে বিষয়টি অতীব জরুরি এবার আসি কিভাবে বোর্ড পরীক্ষা ছাড়াও মাদ্রাসা এবং দাখিল পরীক্ষার্থী যারা তারা কিভাবে ফলাফল জানার জন্য প্রি রেজিস্ট্রেশন করতে পারবে এই ব্যাপারে ঢাকা এডুকেশন বোর্ডের নিচে ফেসবুক নামে একটি বাটন আছে যেটি তোমরা বাম সাইডে পেয়ে যাবে এটি ক্লিক করলে সরাসরি আমরা ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে সেই পেজে প্রবেশ করতে পারবো এই পেজে আসার পর আমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছি যেখানে বলা আছে জনসং সমাগম এড়িয়ে কীভাবে এসএসসি পরীক্ষার ফল পেতে মোবাইলে প্রি রেজিস্ট্রেশন করতে হবে এসএসসি পরীক্ষা দুই সালের ফল প্রি রেজিস্ট্রেশন চলছে ফলাফল প্রকাশের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে সরাসরি আপনার মোবাইলে ফলাফল পেতে যে কোনো মোবাইল নাম্বার অপারেটর থেকে নিম্নতম নাম্বারে এইভাবে মেসেজ করতে হবে যেখানে বলা আছে এসএসসি স্পেস দিয়ে তারপরে বোর্ডের নামের তিন অক্ষর তারপরে রোল নাম্বার এবং ইয়ার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে মেসেজ করতে হবে যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছ তারা দাখিল লিখে স্পেস দিয়ে এমওডি লিখে তারপরে রোল নাম্বার ইয়ের দিয়ে সেন্ড করতে হবে একইভাবে যারা কারিগরি থেকে পরীক্ষা দিয়েছ তাদের জন্য এসএসসি লিখে টিইসি লিখে স্পেস দিয়ে তারপরে রোল নাম্বার লিখে তারপরে টু টোয়েন্টি লিখে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সাল লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে মেসেজ করে প্রি রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল জানতে ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যখন ফলাফল প্রকাশ করা হবে সাথে সাথে ফলাফল ব্রাউজ করে জানা যাবে আমরা এখন দেখে নিচ্ছি কিভাবে ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশের দিন সরাসরিভাবে কিভাবে তোমরা রেজাল্টটি জানতে পারো এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে ব্রাউজারে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্ককে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ পেয়ে যাব যেখানে লেখা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইট অফ এডুকেশন বোর্ড এখানে প্রথম যে ঘরটি আছে এক্সামিনেশান এই ঘরে তোমরা তোমাদের পরীক্ষায় এসএসসি সিলেক্ট করবে পরবর্তীতে যে ঘর আছে ইয়ার সেখান থেকে তোমরা পরীক্ষার সাল ফিল করবে এবং পরবর্তীতে ঘরটিতে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেটি এর পরবর্তী ঘরে তোমাদের রোল নাম্বার ফিল আপ করবে এবং পরবর্তী ঘরে তোমাদের যার যার রেজিস্ট্রেশন নাম্বারটি ফিল করবে এবং সর্বশেষ যে ঘরটি আছে সেটা হচ্ছে ক্যাপচা ঘর এখানে সাবমিশান করে রেজাল্টটি কত হয় সেটা লিখে যদি সাবমিট করো তাহলে রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেই দিনই তোমরা রেজাল্টটাই এখান থেকে দেখতে পাবে তবে একটি বিষয় বলে রাখি বোর্ড এত কিছু বলার পরও এখন পর্যন্ত নিশ্চিত করেনি ঠিক কোন দিনের রেজাল্টটি পাবলিশ হতে যাচ্ছে তোমরা এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কগুলোর মাধ্যমে আপডেট পেতে থাকবে এবং যে কোনো সময় ব্রাউজ করে সরাসরি নিজেই নিজের রেজাল্টটি দেখে নিতে পারবে আর ঘাটাঘাটি না করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তোমরা নিজে থেকেই এখানে লিঙ্কগুলোর মাধ্যমে সরাসরি সকল আপডেট পেয়ে যেতে পারো তাই আর দ্বিধা থাকতে হবে না মিথ্যা বা ভ্রান্তি সংবাদ নিয়ে টেনশন হতে হবে না তোমাদের রেজাল্ট ভালো হোক এই শুভকামনায় আমি আল মামুন ছিলাম এতক্ষণ তোমাদের সাথে এবং তোমরা দেখছিলে সার্গো আইটি চ্যানেলটি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জন্য রয়েছে অগ্রিম শুভেচ্ছা এবং সবাই আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার রেজাল্ট ভালো হোক এই কামনা করছি আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ